বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কুরুচিকর মন্তব্য নিয়ে বৃহস্পতিবার শান্তিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ ও অভিযোগপত্র জমা দিল শান্তিপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়াও দীর্ঘক্ষণ শান্তিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে তাদের দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শাস্তি, অবিলম্বে দিলীপ ঘোষকে যেন গ্রেপ্তার করা হয়। শান্তিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি একটি লিখিত অভিযোগ জমা দেয় শান্তিপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। কি অভিযোগ নিয়ে শান্তিপুর থানা ডেপুটেশন? গত 24 তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি বিজেপি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা লাইন দিয়েছেন তারা ভিখারি। দিলীপ ঘোষের এই কুরুচিকর মন্তব্য করার জন্য আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে আজকে অভিযোগ করতে এসেছি। আচ্ছা, এই আন্দোলন কি আপনাদের রাজ্য জুড়ে চলছে নাকি এই শান্তিপুরে শুধু? আমাদের অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে, এখন শুধুমাত্র আমাদের তৃণমূল ছাত্র পরিষদই গায়ে লাগিয়েছে। এটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এবার যদি দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো অভিযোগ না নেওয়া হয় তাহলে আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতম হবে এবং সারা রাজ্য জুড়ে এর প্রতিবাদ চলবে। আপনাদের এটা যে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন, এটা কোথাকার? এটা নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আচ্ছা, তা কি দাবি করছেন আপনারা? আমরা দাবি করছি অবিলম্বে দিলীপ ঘোষের বিরুদ্ধে এই মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে যে অভিযোগ করেছি তাকে শাস্তি দেওয়া হোক। থানায় কি জমা দিচ্ছেন? থানায় জমা দিচ্ছি আজকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যে সমস্ত ঘরের আমাদের মা বোনেরা আছে সাধারণরা 500 টাকা করে পাচ্ছে এবং তপশিলী জাতি উপজাতিরা 1000 টাকা করে পাচ্ছে। এটার ফলে আমরা গৃহবধূরা এবং অনেক মা বোনেরা খুবইভাবে উপকৃত। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী পেয়ে অনেকে আমরা উপকৃত এবং সারা ভারতবর্ষ জুড়ে তার নাম হয়েছে। শুধুমাত্র দিলীপ ঘোষ রাজনৈতিক স্বার্থে আজ যে মতবাদ করেছে, যে মন্তব্য করেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করছি। আমরা সকল নারী জাতি আজকে অপমানিত, তারা যেভাবে আমাদের ভিখারি বলে উল্লেখ করেছে সেই জন্য আমরা আজকে তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি। আপনার নাম? ডেজিনেশন? আমার নাম রিয়াঙ্কা দাস ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদ সম্পাদক। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।